আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শাহ আলম। আজকে আমরা জানব যে পিএলআইডি রোগটা কিভাবে নির্ণয় করা যায়। তো পিএলআইডি রোগ নির্ণয় করার জন্য আমাদের তিনটি কাজ করতে হবে। এক হচ্ছে রোগীর লক্ষণগুলো শুনতে হবে, দুই হচ্ছে রোগীকে কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে, আর তিন নম্বর ইনভেস্টিগেশন করতে হবে। তো আমরা খুব সংক্ষেপে সেগুলো আজকে দেখাবো। প্রথমে রোগীর লক্ষণ কি কি তা শুনব। রোগীর লক্ষণ খুব সিম্পল, আপনার কি সমস্যা? ডান পায়ে কোমরে, একটু জোরে বলেন, কোমরে ব্যথা। কোমরে ব্যথা, এক নম্বর সমস্যা হচ্ছে কোমরে ব্যথা। এর সাথে যে কোনো একটা পায়ের দিকে তার ব্যথা ছড়িয়ে যাবে। ব্যথা পায়ের দিকে যায়? কোন পায়ে যায়? ডান পায়ে। ডান পায়ে, ব্যাস। রোগীর লক্ষণ এটাই যে কোমরে ব্যথা থাকবে এবং ডান পায়ে বা বাম পায়ের দিকে ব্যথাটা ছড়িয়ে যাবে, এবং এই ব্যথা বৃদ্ধি পাবে হাঁচি দিলে, কাশি দিলে, হাঁটাহাঁটি করলে, আর কমে যাবে শুয়ে থাকলে বা রেস্ট নিলে। আপনার ব্যথা কেমন করে বাড়ে, কি করলে বাড়ে? হাঁচি দিলে বাড়ে, কাশি দিলে বাড়ে, কষ্ট হয় বেশি, কষ্ট হয় বেশি। আচ্ছা, পায়ের ব্যথাটা কিন্তু ব্যথা না, শুধু পায়ে ঝিঁঝিও লাগে, অবশ লাগে এবং ব্যথাও হয়, তিন ধরনের অনুভূতি হয়। আপনার কোনটা হয়? তিনটেই হয়, পায়ে ব্যথাও হয়, ঝিঁঝিও লাগে, অবশ লাগে। ব্যাস, আমরা রোগীর বর্ণনা শুনলাম। এবার দুই নম্বরে আমরা কি করবো, ফিজিক্যাল এক্সামিনেশন। তিনটা ফিজিক্যাল এক্সামিনেশন আমরা করব, অনেক পরীক্ষা নিরীক্ষা আছে, আমরা তিনটে করব। এই তিনটেই আমাদের রোগ নির্ণয়ের জন্য যথেষ্ট। ওনাকে আপনি খালি পায়ে পড়ুন, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি, পায়ের গোড়ালি দিয়ে হাঁটা, পায়ের গোড়ালি দিয়ে হাঁটেন, উনি পারছেন, তার মানে এটা ভালো, এটা সফল। এবার পায়ের পাতা দিয়ে হাঁটেন, সামন দিয়ে পা উঁচু করে, এটা কষ্ট হচ্ছে দেখি। নর্মালি আমরা আগে এই পাটাটার ব্যথা আর এই পায়ে ব্যথা নাই, এই পায়ে আমরা যখন উঠাবো দেখবো যে স্বাভাবিক। তো এই পায়ে উঠালাম, মাত্র 70 ডিগ্রি উঠিয়েছি, ওনার ব্যথা লাগে, এবং আর উঠানো যায় না, আর উঠালে ওনার ব্যথা লাগছে, ব্যথা বেশি লাগছে, তাহলে আমরা উঠালাম না। তাহলে আমরা দেখলাম এসএলআর ডান পায়ে 70 ডিগ্রি, এটা আমরা নোট করব। আসেন, এই রোগ নির্ণয়ের জন্য আমরা কি কি করলাম, রোগীর বর্ণনা শুনলাম, রোগের লক্ষণগুলো, দুই নম্বর আমি তিনটা ফিজিক্যাল এক্সামিনেশন করলাম, এবার তিন নম্বর কি রোগ নির্ণয়ের জন্য, পিএলআইডি রোগ নির্ণয়ের জন্য কিছু ইনভেস্টিগেশন দরকার আছে। আমরা সাধারণত মনে করি যে পাঁচটা ইনভেস্টিগেশন যথেষ্ট। এক নম্বর হচ্ছে এক্সরে, কোমরের এক্সরে, দুই নম্বর হচ্ছে কোমরের এমআরআই, এই দুটো করলেই করার সাথে সাথে রক্তের কয়েকটা পরীক্ষা করব যে কিডনি ভালো আছে কিনা, সিরাম ক্রিয়েটিনিন, ডায়াবেটিস আছে কিনা, র্যান্ডম ব্লাড সুগার এবং কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি। সিবিসি করবো এই জন্য যে তার অন্য কোনো রোগ আছে কিনা, যেমন কোমরে ক্যান্সার হয়, কোমরের জন্য টিবি হয়, টিবি বা ছক্কা রোগ হয়, সেগুলো আছে কিনা, ব্যাস এই পাঁচটা টেস্ট করব। আমরা এখন দেখছি যে এটা একটা এমআরআই কোমরে, এমআরআই এটা হচ্ছে নর্মাল এমআরআই, এই যে স্পাইনাল কর্ড, এখানে কোনো কোথাও চাপ পড়েনি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে স্পাইনাল কর্ডে চাপ পড়েছে। আর এখানে একটা এমআরআই, এমআরআই করতে গিয়ে আমরা অনেক সময় দেখি যে পিএলআইডি রোগ মনে করছি, কিন্তু আসলে একটা টিউমার, কোমরে একটা এমন একটা জায়গায় টিউমার আছে, এই টিউমার অপারেশন না করলে কিছুতেই তার এই রোগ ভালো হবে না। ব্যাস, আমরা তাহলে কি করলাম যে দেখলাম যে এই রোগীর পিএলআইডি রোগী হিসেবে তার লক্ষণগুলো শুনলাম, একটু পরীক্ষা নিরীক্ষা, কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করলাম, আর কিছু ইনভেস্টিগেশন করলাম। এগুলো করলেই আমরা একেবারে কমপ্লিটলি পিএলআইডি রোগ হয়েছে কিনা ডায়াগনোসিস করতে পারবো। বাস, আজ এ পর্যন্তই। নেক্সট আমরা জানবো পিএলআইডি রোগ সম্বন্ধে আরও কিছু নতুন তথ্য। আসসালামু আলাইকুম।